हेलो एवरीवन, वेलकम बैक टू सुमिस रान्नाबाटी। रेस्टुरेंटे गेले प्रथमे जे खाबारटी आमादेर सबार नजर काड़े आर सेटा हलो चिकेन फ्राई। छोटो बड़ो सकलेर काछेई भीषण पसंदेर एई चिकेन फ्राई। ताई आजके आपनादेर जोन्नो निये एसेछि सहजभावे किभाबे बासातेई रेस्टुरेंटेर मतो फ्राइड चिकेन तैरी करते पारबेन सेई रेसिपिटी। आशा करछि आमार आजकेर रेसिपि सबार काछे अनेक भालो लागबे। चलुन ताहले रेसिपिटी देखे नेवा जाक। फ्राइड चिकेन तैरिर जोन्नो आमी एखाने नियेछि 10 पिस चिकेन एबं चिकेनगुलो किछुटा एभाबे केटे नियेछि। एते करे मसलागुलो खूब भालोभावे चिकेनेर भितरे प्रवेश करते पारबे। चिकेन मैरिनेशनेर जोन्नो आमी एकटी बाटिते निये निच्छि एकटी डिम। डिमटाके किछुक्षण भालोभावे फेटे नेब। डिमटा फेटानो हये गेले एर मध्ये दिये दिच्छि चिकेनगुलो। जे चिकेनगुलो आमी आगे थेके धुये परिष्कार करे रेखेछिलाम सबगुलो चिकेनई दिये दिलाम। चिकेनेर साथे एड करछि परिमाण मतो लवण। टेस्ट बाड़ानोर जोन्नो दिये दिच्छि हाफ चा चामच टेस्टिंग सल्ट। दिये दिच्छि हाफ चा चामच गोलमरिचेर गुड़ा। दिच्छि हाफ चा चामच रेड चिली पाउडार। हाफ चा चामच जीरा पाउडार। हाफ चा चामच धनिया पाउडार। आमि एक चा चामच सादा सरिषा एवं तीनटी काँचामरिच एकसाथे बेटे निएछिलाम सेई पेस्टटा एखन दिये दिलाम एखाने। एटी अवश्यई देयार चेष्टा करबेन, एते करे चिकेन फ्राइयेर टेस्टटा आरो बेशी बेड़े जाबे। दिच्छि एक टेबिल चामच लेबुर रस। एक चा चामच सोया सस। एक चा चामच ओयेस्टार सस। ओयेस्टार ससटा ना थाकले आपनारा स्किप करते पारेन। दिये दिच्छि देड़ चा चामच आदा रसुनेर पेस्ट। এবার সবগুলো উপকরণই চিকেনের সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। খুব আস্তে আস্তে যত্ন করে চিকেনগুলো মেখে নিতে হবে। এতে করে চিকেনগুলোর ভেতরে মশলাগুলো খুব সুন্দরভাবে প্রবেশ করতে পারবে। আর চিকেনগুলো ভালোভাবে মশলা মাখিয়ে নরমাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। এতে করে খুব ভালোভাবে মেরিনেট হবে। আপনারা চাইলে বেশি সময়ও রাখতে পারেন। এবার অন্যদিকে চিকেনের কোটিংটা তৈরির জন্য নিয়ে নিচ্ছে 1.5 কাপ ময়দা। এর সাথে অ্যাড করছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এতে করে চিকেনের যে কোটিংটা এটা খেতে অনেক ক্রিসপি হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া। সবগুলো উপকরণই খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে এবং মিক্সড করে একটা সাইডে রেখে দিচ্ছি। চিকেনটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার এখান থেকে এক পিস চিকেন নিয়ে নিব। নিয়ে যে ময়দাটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেখানে ভালোভাবে গড়িয়ে ময়দাগুলো চিকেনের সাথে লাগিয়ে নেব। একটু চেপে চেপে ময়দাগুলোকে লাগিয়ে নিতে হবে চিকেনের গায়ে। এবার বাটি ময়দাগুলো এরকম একটু ঝেড়ে নিয়ে চিকেনটাকে একটা বাটিতে পানির মধ্যে ডুবিয়ে দিলাম। আর এভাবে করে বাকি চিকেনগুলো আমি ময়দার মধ্যে গড়িয়ে পানিতে ডুবিয়ে দেব। এবার পানি থেকে উঠিয়ে আবারও ময়দার মিশ্রণের সাথে চিকেনটি গড়িয়ে নেব। ভালো করে ময়দাগুলো চিকেনের সাথে এরকম চেপে চেপে লাগিয়ে দিব। তবে আপনারা যদি চিকেনের কোটিংটাকে আরও বেশি পুরু করতে চান সেক্ষেত্রে আবারও পানিতে ডুবিয়ে আবারও এরকম চিকেনের সাথে ময়দা লাগিয়ে নেবেন। বাড়তি ময়দাগুলো ঝেড়ে নিলাম এবং একটা প্লেটে তুলে নিলাম। এভাবে করে বাকি চিকেনগুলো আমি রেডি করে নেব ভাজার জন্য। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এই চিকেন ফ্রাইটি তৈরি করা কতটা সহজ। চিকেনগুলো ভাজার জন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। আর এই চিকেন ফ্রাইগুলো যেহেতু ডুবো তেলে ভাজতে হয় তাই তেলের পরিমাণটাও একটু বেশি লাগবে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা চিকেনগুলো। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখেই চিকেনগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি লো হিটে বা খুব বেশি হাই হিটে কিন্তু চিকেনগুলো ভাজা যাবে না। আর একবারে অনেকগুলো চিকেন না দিয়ে অল্প অল্প চিকেন দিয়ে চিকেন ফ্রাইগুলো ভেজে নিতে হবে। খুব বেশি হাই হিটে বা খুব বেশি লো হিটে চিকেনগুলো ভাজলে কিন্তু চিকেনগুলো ঠিকভাবে কুক হবে না এবং ক্রিসপিও হবে না। তাই চুলার আঁচটা সম্পূর্ণ মিডিয়ামে রেখেই চিকেন ফ্রাইগুলো ভেজে নিতে হবে। একটি পাশ ভাজা হলে এরকম উল্টে পাল্টে চিকেন ফ্রাইগুলো ভেজে নিতে হবে। আর চিকেন থেকে যখন বুদবুদ ওঠা একেবারেই কমে যাবে তখনই বুঝতে পারবেন যে চিকেন ফ্রাইগুলো একদম রেডি। আমার চিকেন ফ্রাইগুলো রেডি।
এবার তেল ঝরিয়ে আমি একটা কিচেন টিস্যুর উপর তুলে নিচ্ছি, এতে বাকি তেলগুলো টিস্যু শুষে নেবে। এভাবে করেই বাকি চিকেনগুলো একই পদ্ধতিতে ভেজে নেব। এই তো রেডি হয়ে গেল রেস্টুরেন্টের স্টাইলে স্পাইসি অ্যান্ড ক্রিসপি চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাইটার টেস্টটা এত বেশি ভালো যে একবার যদি আপনারা বাসায় তৈরি করে খান, আমার মনে হয় না যে আরেকবার আপনারা রেস্টুরেন্টে গিয়ে চিকেন ফ্রাই খেতে চাইবেন। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সুমিস রান্নাবাটির সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।